বন্ধুরা মাধ্যমিক দু হাজার বাইশের ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা হাজির হলাম এই ভিডিওতে যেটা পড়লে তোমরা সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট কমন পাবেই পাবে বন্ধুরা এইটা আমরা কিন্তু একজন অভিজ্ঞ পদার্থবিদ্যা স্যার ধন্যবাদ অনির্বাণ স্যারকে এবং অনির্বাণ স্যার যিনি এমএসসি পদার্থবিদ্যায় এবং বিএডও করেছেন খুব অভিজ্ঞ একজন টিচার যিনি গত বিগত দশ থেকে কুড়ি বছর ধরে আমাদের কোচিংয়ে পড়াচ্ছে এবং খুবই অভিজ্ঞ একজন টিচার যার দ্বারা এই সাজেশনটি নির্মিত করা হয়েছে যেটা পড়লে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কমন তোমরা অবশ্যই ভৌতবিজ্ঞানে প্রশ্ন উত্তরে পেয়ে যাবে তাই জন্য তোমাদেরকে অবশ্যই বলবো প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওটা দেখবার জন্য আর যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা একটি লাইক করে দেবে চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে অল অপশানে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে এবার চলো আমরা দেখে নিই যে রিডিউস সিলেবাস অর্থাৎ বিজ্ঞানে কী কী সিলেবাস তোমাদের এই বছরে রয়েছে তোমাদেরকে দেখাতে চাই প্রথমে হচ্ছে পরিবেশ জন্য ভাবনা গ্যাসের আচরণ দু নম্বর চ্যাপ্টার তিন নম্বর হচ্ছে রাসায়নিক গণনা এই রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে আমরা কোনো সাজেশান দেব না তার কারণ এখানে কিন্তু অঙ্ক থাকবে আলো চ্যাপ্টার থেকে অবশ্যই পরীক্ষায় আসবে তড়িৎ পর্যায় সারণী আয়নীয় সমযোজি বন্ধন তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া তো টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি চ্যাপ্টার তোমাদেরকে আমি সাজেশান দেবো কিন্তু পরীক্ষায় রয়েছে আটটি চ্যাপ্টার রাসায়নিক গণনা থেকে দেবো না তার কারণ এটি হলো অঙ্কের চ্যাপ্টার অঙ্কেতে সাজেশান হয় না তো রিডিউস সিলেবাস অনুযায়ী আমরা যে সাজেশানটা তৈরি করেছি অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যাওয়ার চেষ্টা করো চলো আমরা একে একে দেখিনি সাজেশানগুলো প্রথমে হচ্ছে যেটা পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার রয়েছে এই পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার থেকে এক মার্ক্সের কোন প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয় বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা হয় বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো এটা হচ্ছে এক নম্বরের প্রশ্ন এবার আমরা এই চ্যাপ্টার থেকে প্রথম চ্যাপ্টার থেকে দু নম্বরে কী কী প্রশ্ন আসবে জেনে নেব বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সব থেকে বেশি কারণসহ লেখো গ্রিন হাউস এফেক্ট কী বিশ্ব উষ্ণায়ন কি তারপরে হচ্ছে বিশ্ব উষ্ণায়নের যে সম্ভাব্য যে প্রভাবগুলো সেগুলো লেখো পরবর্তী প্রশ্ন গ্রিন হাউস প্রভাব তথা বিশ্ব উষ্ণায়ন কমানোর উপায়গুলি লেখো জীবস্ব জ্বালানি কি উদাহরণ দাও জীবস্ব জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কী পরবর্তী প্রশ্ন কয়লা খনির মিথেন গ্যাস কি বায়োগ্যাস তথা বায়োফুয়েলের দুটি প্রধান ব্যবহার লেখো পরবর্তী প্রশ্ন বায়োমাস থেকে প্রাপ্ত শক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখো বন্ধুরা আরও প্রশ্ন রয়েছে ওজন স্তর কীভাবে সৃষ্টি হয় সেটা লেখো ওজন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় এবং কেন বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয় এবং কেন পরবর্তী প্রশ্ন গ্যাস হল কি এর ব্যবহার লেখো এবার আমরা দ্বিতীয় চ্যাপ্টার যেটার নাম হলো গ্যাসের আচরণ এই চ্যাপ্টার থেকে কোন কোন সাজেশনগুলো আসবে পরীক্ষা আমরা জেনে নিই চলো প্রথমে এক নাম্বার যেগুলো আসবে সেটা জেনে নিই সেগুলো হচ্ছে গ্যাসের চাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে বয়েলের সূত্রের ধ্রুবকগুলি কি কি। চালসের সূত্রে ধ্রুবকগুলি কী কী আদর্শ গ্যাস কাকে বলে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে এবার আমরা এই চ্যাপ্টার থেকে দু নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা একটু জেনে নেব দু নম্বরের প্রথম প্রশ্ন জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের যে চাপ তা দ্বিগুণ আয়তন অর্ধেক করা হল গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস সেন্ট্রিগেট উষ্ণতায় সাতশো এম চাপে বত্রিশ জি ও এবং চুয়াল্লিশ জি সিও টু গ্যাস দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত নির্ণয় করো এসটিবিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন বাহান্ন এম হলে অপরিবর্তিত উষ্ণতায় একশো চার সেন্টিমিটার এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে মাইনাস থ্রি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন সাতশো পঞ্চাশ সেমিপার কিউব হলে চাপ অপরিবর্তিত রেখে ওর আয়তনের এক লিটার করলে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে আরও দুটি প্রশ্ন রয়েছে নির্দিষ্ট ভরের একটি গ্যাস মাইনাস থার্টিন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পাঁচশো কুড়ি সেমি কিউবে আয়তন অধিকার করে চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটিকে উত্তপ্ত করলে গ্যাসের আয়তন বেড়ে সাতশো সেমিকিউব হয় গ্যাসটির অন্তিম উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস হবে লাস্ট প্রশ্ন দু নম্বরে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের নব্বই সেন্টিমিটার জি চাপে আয়তন পাঁচশো সেমি কিউব হলে ওই উষ্ণতায় ষাট সেমি এইচ জি চাপে গ্যাসের আয়তন কত হবে এবার আমরা মার্কস থ্রি কোন প্রশ্নগুলো আসবে এই চ্যাপ্টার থেকে একটু জেনে নেব বয়লের সূত্রটি বিবৃত করো বেলুনে ফুঁ দিলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে এখানে বয়লের সূত্রটি কি লঙ্ঘিত হয় এই প্রশ্নটা অবশ্যই এবছর পরীক্ষায় আসতে চলেছে চালসের সূত্রটি বিবৃত করো এই সূত্রের সাহায্যে পরমশূন্য উষ্ণতার মান নির্ণয় করো চালসের সূত্রের বিকল্প রূপটি প্রতিষ্ঠা করো বিবৃত করো বয়েল ও চালসের সূত্র দুটির সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো পরবর্তী প্রশ্ন বয়েল চার্লস ও অ্যাবোগাড্রোর যে সূত্র তার সমন্বয় আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করো গে লুকাসের গ্যাস আয়তনটি সূত্রটি বিবৃত করো এবং অ্যাবোগাড্রোর সূত্রের সাহায্যে প্রতিষ্ঠা করো গ্যাসের গতীয় তত্ত্ব তত্ত্বের যে মূল স্বীকার্যগুলো সেগুলো লেখো গ্যা আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ লেখো এবার আমরা আরও তিনটি প্রশ্ন দেখে নেব গ্যাসের ব্যাপন বলতে কি বোঝায় গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব গ্যাস অণুগুলির গড়বেগ বলতে কি বোঝো গ্যাস অণুগুলির বেগের ও চাপের উপর উষ্ণতার প্রভাব উল্লেখ্য করো এবার আমরা এই যে রাসায়নিক গণনা চ্যাপ্টারটা রয়েছে এখানে একটা ছোট্ট করে কথা বলতে চাই এই রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে আমরা কোনো সাজেশান দেবো না তার কারণ এটা হলো অঙ্কর চ্যাপ্টার তো অঙ্কের চ্যাপ্টার থেকে আমার মনে হয় না যে সাজেশান দিলে সেটা কমন পাবে যারা দেবে তারা হয়তো হতে পারে তাদের ব্যক্তিগত মতামত বাট আমার ব্যক্তিগত মতামত এই চ্যাপ্টার থেকে কোনো সাজেশান দেবো না এবং এই চ্যাপ্টার থেকে সাজেশান আমি তোমাদেরকে বলবো যে অন্যরা যদি কেউ দেয় সেখান থেকে থেকে তোমরা নিয়ে নাও আমরা এরপর চলে আসবো আলো যে চ্যাপ্টারটি রয়েছে আলো চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট কিন্তু একটি চ্যাপ্টার এবং এখান থেকে যে প্রশ্নগুলো আসবে দেখিনি ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় গলীয় দর্পণের মেরু বলতে কী বোঝায় মৌলিক বর্ণ কোনগুলি সমতল দর্পণের যে ফোকাস দূরত্ব সেটা কত শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরন হয় না কেন পরবর্তী মার্ক্স দু নম্বরের যে প্রশ্নগুলো আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণের মধ্যে দুটি পার্থক্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে উত্তর লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টি ত্রুটি প্রতিকার হয় কোন কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আলোক তরঙ্গের গতিবেগ সাপেক্ষে মাধ্যমের প্রতিসারঙ্কে সংজ্ঞা দাও লেন্সের মুখ্য ফোকাশের সংজ্ঞা দাও স্নেলের সূত্রের সাহায্যে বিচ্ছুরন কারণ ব্যাখ্যা করো সূর্যের আলোয় লাল ফুলকে লাল দেখালেও সবুজ আলোয় লাল ফুলকে কালো দেখায় কেন পরবর্তী প্রশ্ন কোনো লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝায় গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক আলোর বেগের উপর কিভাবে নির্ণয় করে নির্ভর করে দিনের বেলায় পৃথিবীতে পৃথিবীর আকাশ নীল দেখায় কেন আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো গাড়ির যে গাড়ির যে রিয়ার ভিউ ভিউ সেটা মিরার বা ভিউ ফাউন্ডার হিসাবে কোন দর্পণ ব্যবহার করা হয় এবং কেন অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় কোথায় গঠিত হবে প্রতিবিম্বের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো এবার আমরা মার্কস তিন এই চ্যাপ্টার থেকে কি কী আসবে দেখিনি আলোকের প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি বিবৃত করো দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি ব্যাখ্যা করো অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো উত্তর লেন্সের সাহায্যে কীভাবে সমশৃষ্য ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায় কোন কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘ দৃষ্টি দীর্ঘ দৃষ্টি প্রতিকার করা যায় বন্ধুরা এরপর আমরা আরও কিছু প্রশ্ন তোমাদের দেখিয়ে দিলাম চার পাঁচ ছয় সাত আট নয় এবং এই প্রশ্নগুলিকে তোমাদেরকে করে নেওয়ার লিখে নেওয়ার জন্য তোমাদেরকে বললাম উত্তর অবশ্যই এই প্রশ্নগুলির তোমাদের অবশ্যই দেওয়া হবে এবং উত্তরটা অবশ্যই ফেসবুক গ্রুপে দেওয়া হবে তার লিঙ্ক আমরা ডিসক্রিপশন দিয়ে রেখেছি সেখানে জয়েন হয়ে যাও এবং এই প্রশ্নগুলি প্রথমে খাতায় ঢুকে নাও তারপরেই উত্তর পাবে মার্ক্স ওয়ান চলতরিতের থেকে কী কী আসবে তড়িৎ আধানের মাত্রা কী তড়িৎ বিভবের মাত্রা কী আধানহীন কোনো বস্তুর বিভব কত একটি অর্থ পরিবারের উদাহরণ দাও আদর্শ ভোল্টামিটার রোধ হওয়া কত হওয়া উচিত এবার দু নম্বরের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে কী আসবে তড়িৎ চালক বল ও বিবাহ প্রভেদের দুটি পার্থক্য একটি সদৃশ লেখো ফ্লেমিং মেয়ের বাম হস্ত নিয়মটি ব্যাখ্যা করো বা লেখো কোষের অভ্যন্তরীণ রোধ কী কী বিষয়ের উপর কীভাবে নির্ভর করে তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো পরিবাহী রোধ পরিবাহী দৈর্ঘ্য ও প্রস্তুচ্ছেদের উপর কীভাবে নির্ভর করে কোনো তড়িৎ কোষের চালক বল ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট বলতে কী বোঝায় শর্ট সার্কিট কী বৈদ্যুতিক মটরের শক্তি বৃদ্ধির উপায়গুলি লেখো অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটি বিবৃত করো বন্ধুরা এই চ্যাপ্টার থেকে মার্ক্স এর আমরা চারটি প্রশ্ন দিয়েছি তোমরা দেখে দেখে অবশ্যই লিখে নাও এবার আমরা এই চ্যাপ্টারের পর চলে যাব হচ্ছে পর্যায় সারণী চ্যাপ্টারে পর্যায় সারণী চ্যাপ্টারে মার্কস দুই থেকে তিনটি প্রশ্ন দিয়েছি সন্ধিগমূলক কাদের বলা হয় এবং কেন আদর্শমূলক কাদের বলা হয় এবং কেন পর্যায় সারণীতে তাদের অবস্থানগুলো দেখাও পর্যায়বৃত্ততা ও পর্যায়বৃত্তিক ধর্ম বলতে কী বোঝায় উদাহরণ সহ লেখো এবার এই চ্যাপ্টার থেকে তিন নাম্বারেরও কিছু প্রশ্ন আমরা দিয়েছি এবং তিন নাম্বারের প্রশ্নগুলো তোমরা দেখে নাও মেন্ডেলে পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি তারপরে বাইনের যে ত্রয়ী সূত্রটি সেটা লেখো তো এরা তো তোমরা দেখতেই পাচ্ছ অবশ্যই পর্যায় সারণী পর্যায় শ্রেণী বরাবর পারমাণিক ব্যাসার দিয়ে কিরূপ পরিবর্তন ঘটে এবার আমরা আয়ননি আয়নীয় ও সমযোজী বন্ধন চ্যাপ্টার থেকে মার্কস দুয়ে কিছু প্রশ্ন রয়েছে যেমন দেখো তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয় কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তৈরি পরিবহনে সক্ষম এটা ব্যাখ্যা করো কোশেল আয়নীয় বন্ধন গঠন কীভাবে ব্যাখ্যা করেন দুটি ভৌত ধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড ও ন্যাপথোলিনের মধ্যে পার্থক্য করো সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক ও গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি সেটা কেন সেটা ব্যাখ্যা করো দেখাও যে এফ আয়নীয় বন্ধন গঠন করে এনের সঙ্গে কিন্তু সমযোজী বন্ধন গঠন করে এইচ এর সঙ্গে এইচ এফ ও এন এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে এক নয় এগারো একটি উদাহরণ দিয়ে দেখাও যে আয়নীয় যৌগের আয়নগুলি আপটেট পূর্তি ছাড়াও আয়নীয় যৌগ গঠিত হতে পারে আরও দুটি প্রশ্ন রয়েছে তোমরা তার টুকে নাও এরপর আমরা যে চ্যাপ্টারে চলে আসবো সেটা হলো তরিত প্রবাহ রাসায়নিক বিক্রিয়া তড়িৎ প্রহ রাসায়নিক বিক্রিয়া থেকে মার্ক্স ওয়ানে কোনগুলো প্রশ্ন আসবে টোটাল ছটি প্রশ্ন আমরা দিয়েছি এবং এই প্রশ্নগুলো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসবে স্যার যা বলেছেন তা আসবে মার্কস টুয়ে আমরা টোটাল দিয়েছি হচ্ছে পাঁচটি প্রশ্ন এই প্রশ্নগুলি তোমাদেরকে করে নেওয়ার জন্য বলবো মার্কস ওয়ানেও দেখো খুব কম প্রশ্ন দিয়েছি তোমরা অবশ্যই এটা দেখে দেখে ভিডিও পজ করে করে লিখে নাও এবং মার্কস থ্রিতেও কিছু প্রশ্ন দিয়েছি আমি আর পড়লাম না তা চারটি থেকে সেভেন্টি পার্সেন্ট কমন পাবে এর উত্তর পত্র আমরা ফেসবুক গ্রুপে দেবো কিন্তু এই ভিডিওটা পুরোটা প্রথম থেকে শেষ অব্দি দেখে লিখে নিয়ে তারপর তোমরা অবশ্যই ফেসবুকের গ্রুপে তার জন্য জয়েন হতে হবে ফেসবুক গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই জয়েন করে নিও আর যারা পড়বে না তাদের সেটা ব্যক্তিগত মতামত আজকের এই ভিডিওটা শেষ হয়ে গেছে বন্ধুরা তোমরা সকলে যেন তোমাদের কী করতে হবে লাইক দা ভিডিও শেয়ার দা ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল